সম্পূর্ণ বিনামূল্যে আমার চরচলতি রান্নার নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন। রান্না পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঝিঙে বাটা বানানোর জন্য এখানে চারটে মিডিয়াম সাইজের ঝিঙে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে বাটতে সুবিধা হয়। আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ওই ঝিঙের টুকরোগুলোর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এই রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষে তেল নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2টো রসুন কোয়া, একদম ছোট ছোট করে কুচি করে নেওয়া। রসুনটা গোল্ডেন কালার করে ভেজে নেব। এর থেকে এখন বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পেঁয়াজ। আপনারা চাইলে অবশ্য পেঁয়াজটা স্কিপ করতে পারেন, তবে দিলে অবশ্যই এরকম পাতলা পাতলা করে কেটে দেবেন, তাহলে স্বাদটা খুবই ভালো আসবে। এখন পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে আর রংটাও একদম ফেড হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরা। আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেব, তবে এই সময় ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এবং পেঁয়াজটা ঠিক এই রকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এইবার ঝিঙে বাটাটা দিলাম। আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, তবে আপনারা নিজেদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই সময় চাইলে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি দেব না, কারণ ঝিঙে বাটার যে অরিজিনাল হালকা সবুজ কালারটা সেটা ধরে রাখতে চাই সেই জন্য। দিয়ে দিলাম 1/4 টিস্পুন রসুন বাটা। এই রান্নায় রসুনের ব্যবহারটা একটু বেশি করলে স্বাদটা কিন্তু অনেকটা ভালো হয়। ঝিঙের একটা বুনো বুনো গন্ধ আছে আর সেই গন্ধটাকে তাড়ানোর জন্যই রসুনটা কিন্তু দারুণ কাজ দেবে। এখন আর তেমনভাবে কিছু করার নেই, ফ্লেমটা মিডিয়ামে রেখে মাঝে মধ্যে এইভাবে নাড়তে থাকতে হবে। নাড়তে থাকতে হবে কারণ যাতে তলা বসে না যায়, আর ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এর মধ্যে জলো জলো টেক্সচারটা চলে গিয়ে একটা টাইট টাইট ঠিক এই রকম ডোয়ের মতো টেক্সচার পাচ্ছে। এটা এখন পুরো ডোয়ের ফর্মে চলে এসছে আর এটা কড়ার গা থেকে ছেড়ে আসছে, অর্থাৎ রান্নাটা একদম হয়েই গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু অবশ্যই দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষের তেলের ফ্লেভারটার জন্য গরম ভাতে এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগবে। রান্নাটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, অপছন্দ হলে কমেন্টে জানাবেন।